বন্ধুরা নমস্কার, আমি অরুণ শিকারী আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের আলোচনা করব মায়ান ক্যালেন্ডার রহস্য নিয়ে। একদম ঠিক ধরেছেন, 2012 সালের পৃথিবী ধ্বংসের থিওরি আরও একবার জেগে উঠেছে। আশা করি 2012 সালের পৃথিবী ধ্বংসের গল্পটা আপনাদের সবাইয়ের মনে আছে। মায়ান ক্যালেন্ডার অনুযায়ী 2012 সালের 21শে ডিসেম্বর পৃথিবী ধ্বংস হবে বলে মায়ান গবেষকরা দাবি করেছিলেন। যেহেতু মায়ান ক্যালেন্ডার অনুযায়ী অনেক ভবিষ্যৎবাণী আগে সত্য প্রমাণ হয়েছিল, তাই 2012 সালের পৃথিবী ধ্বংসের কথা অনেকে বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু সেবারে কিছু হয়নি। 2012 সাল হাসতে হাসতে সবাই পার করেছি, কিন্তু হঠাৎ মায়ান গবেষকের দল ঘোষণা করল তাদের গণনাতে ভুল ছিল, এবং এই গণনার সঠিক উত্তর নাকি 2012 নয় 2020 সাল। তাই মায়ান থিওরিস্টরা বলছেন আগামী সপ্তাহে পৃথিবী ধ্বংস হতে পারে, আর এটাই তাদের সঠিক উত্তর। আজ থেকে প্রায় 5125 বছর আগে সৃষ্টি হয় মায়া সভ্যতার ক্যালেন্ডার। আমেরিকা মহাদেশের মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদোর অঞ্চলগুলো জুড়ে প্রতিষ্ঠিত প্রাচীন মায়ান সভ্যতা। এটা একটি প্রাচীন উন্নত সভ্যতা ছিল, যারা গণিত, জ্যোতির্বিদ ও স্থাপত্যবিদ্যায় বিশাল পাণ্ডিত্য অর্জন করেছিল। তাদের ক্যালেন্ডার ছিল মায়ান ক্যালেন্ডার। অত্যন্ত নিপুণতার সহিত দিন তারিখ নির্ণয় করত। হিসেবে দেখা যাচ্ছিল এই ক্যালেন্ডার অনুযায়ী 2012 সালের 21শে ডিসেম্বর মায়ান ক্যালেন্ডার শেষ হচ্ছে। কনস্পিরেসি থিওরিস্টরা বলেছিলেন সেই দিন পৃথিবী ধ্বংস হতে পারে, এই ক্যালেন্ডার ফুরিয়ে যাওয়া ধ্বংসেরই ইঙ্গিতবাহী। কিন্তু বিষয়টি গুজবের মতো কেটে যায়। এতদিন পরে, অর্থাৎ প্রায় 8 বছর পর, থিওরিস্টরা তাদের হিসেবের একটি গোলমাল খুঁজে বের করেন, আর সেই গোলমালটা হলো 8 বছরে, আর সেই সালটা হলো 2012 নয় 2020। এমনিতে এই 2020 সালের প্রথম থেকে পৃথিবীর নানান অশুভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এই গণনা যদি সঠিক হয় তাহলে চিন্তার বিষয় আছে বলে মনে হয়, এবং অনেকে এই বিষয়টাকে তাই ফেলেও দিতে চাইছে না। আর থিওরিস্টরা বলছেন আগামী সপ্তাহে পৃথিবী ধ্বংস হতে পারে। তো আপনারা ভেবে দেখুন, এটাকে আপনারা বিশ্বাস করবেন কি করবেন না। এই মুহূর্তে পৃথিবী কিন্তু খুব ভয়ানক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা পৃথিবীবাসী সবসময় চেষ্টা করব যাতে সমস্ত অশুভ শক্তি দূর হয়ে আবার নতুন করে পৃথিবী সুস্থ সতেজ হয়ে তার নিজ ছন্দে ফিরুক। এই সম্পর্কে বিস্তারিত আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।